আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটি টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিক। আর এই টিউটোরিয়ালটা হচ্ছে যে আমরা কীভাবে স্কুল কলেজে MMC ব্যবহার করে মাল্টিমিডিয়া ক্লাস দিই, সেই বিষয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং অ্যাপ নামে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে এখন যে কোনো স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে অল্প সময়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম অন্তর্ভুক্ত প্রায় 25,000 বিদ্যালয়ে স্থাপিত মাল্টিমিডিয়া ক্লাসরুম অনুসরণ করা যাবে। এই অ্যাপের বিশেষ গুরুত্ব হচ্ছে এর মাধ্যমে চলমান মাল্টিমিডিয়া ক্লাসরুমের সময়, ছবি এবং GPS লোকেশন সহকারে প্রতিবেদন পাওয়া যাবে এবং প্রতিবেদনের সত্যতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করা যাবে। এছাড়া মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বিদ্যালয়ে পরিদর্শনকালে মাল্টিমিডিয়া ক্লাস পরিদর্শন গুণগত পর্যক্ষণ তথ্য পাওয়া যাবে। তো আমি দেখাবো আজকে যে এই অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনার ক্লাস দিবেন, চলুন দেখি। আমরা প্লে স্টোরে যাব, প্রথম গিয়ে প্লে স্টোরের উপর ক্লিক করব। এই যে গুগল প্লে স্টোর, এখানে আমরা অ্যাড্রেস লিখব। তো অ্যাড্রেস লিখব, MMC লিখলে হবে, MMC। এই যে অনেকগুলো নাম আছে, MMC অ্যাপস, MMC ক্লাসরুম। তো আমি MMC করে ক্লিক করি, MMC অ্যাপস আছে, ওটাতে ক্লিক করলে হবে। তাহলে ইনস্টল করব, তো এই সফটওয়্যারটা আমার ইনস্টল আছে, তাই আর আমি ইনস্টল করলাম না, এখন আমি ওপেন করব। আপনি ইনস্টল করে নেবেন, অনেকটা সময় লাগবে, তো ওপেন করব। ওপেন করার পরে সর্বপ্রথম এই যে এখানে চাইবো আপনার স্কুলের ইমেল, অর্থাৎ একটা সর্বপ্রথম আমি এখানে বলে রাখি যে আপনি MMC দিয়ে যে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্লাস দিতেন, ঠিক এখানেও ওই ইমেল পাসওয়ার্ড দিতে হবে। যদি এর বিপরীত দেন, অন্যটা দেন, তাহলে আপনার অ্যাক্সেপ্ট হবে না বা তা নেবে না। তো আমি আমার স্কুলের পাসওয়ার্ড ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি টান দিলাম, দিয়ে লগ ইন করলাম। তো আমাদের খুলে গেছে। তো আপনার স্কুলের নামটা সর্বপ্রথম দেখতে পারবেন, তো এটা আমার স্কুলের নাম দেখতে পাচ্ছি। তো এখন প্রতিবেদন দাখিলে ক্লিক করব, ক্লিক করার পরে দেখবেন সে নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ষষ্ঠ থেকে দশম দশম শ্রেণী পর্যন্ত আছে, আমি নবম শ্রেণী নির্বাচন করলাম। তো বিষয় নির্বাচন করুন, তো আমি বিষয় নির্বাচন করলাম, তারপরে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা, আমি একটা শিক্ষার্থী সংখ্যা দিয়ে দিলাম, তারপর শিক্ষকের নাম। আপনি এখন আপনার যে শিক্ষকের নাম আছে ওই শিক্ষকের নাম লিখবেন, ঠিক আছে? তো লেখার পরে শিক্ষকের নাম লিখবেন, এই যে চলমান MMC ছবি তো এখানে কিছু কথা আছে। আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন এটা একটা ক্যামেরার মতো আসবে। তো আপনি পিছন থেকে স্টুডেন্টের পিছনে গিয়ে স্টুডেন্ট সহ স্টুডেন্ট প্লাস প্রজেক্টর সহ ছবি তুলবেন, তুলে এখানে একটা ছবি আসবে। ছবি আসার পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করলেই আপনার যে ক্লাসটা এখানে গেছে সেটা শো করবে, সব একটা খরচটা দেখাবে। তো আমি এখানে যাইতে চাই না, আমি চলে যাই। তো আপনি এখানে গিয়ে এই যে দেখেন এখানে হোম আছে, হোম আছে, তারপর এখানে প্রতিবেদন ফর্ম আছে, এই যে এখানে প্রতিবেদন ফর্ম, তারপর এখানে পূর্ববর্তী প্রতিবেদন ফর্ম। আপনি যদি পূর্ববর্তী কোনো ক্লাস দিয়ে থাকেন তাহলে আজকে দাখিলগত ক্লাস সংখ্যা 0 0 0 এভাবে পূর্ববর্তী ক্লাস দেখাবে। তো আমি দিইনি, তাই আমারটা সর্বশেষ। আপনি লগ আউট করে বের হয়ে যাবেন। এছাড়াও আপনি ল্যাপটপে থেকে, হ্যাঁ
ল্যাপটপ থেকে এটা ওপেন করতে পারেন, আপনার ইয়ে দেখতে পারেন প্রতিবেদন। তো আমরা ল্যাপটপ থেকে দেখতে হলে গুগল অন করবেন, সার্চ বক্সে গেলে আমি একটা লিঙ্ক পেস্ট করলাম, আপনারা এটা লিখে নেবেন। লিখলে এই যে লগ ইন, আমরা এখানে ক্লিক করব, এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ঢুকব। এই যে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম গেছি, তো এখানে গিয়ে এটা হচ্ছে ড্যাশবোর্ড, নিজস্ব প্রতিবেদন, নিজস্ব আপনি যে প্রতিবেদন দিচ্ছেন সেই প্রতিবেদন দেখতে পারবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ক্লাস জমা দিচ্ছেন। তো এখানে তারিখটা 24 তারিখ দিন, আমি 24/2, তো এখানেও আমি সেমই দিব 24/2 দিয়ে অনুসন্ধান করবো। এই যে আমার একটা ক্লাস দেওয়া আছে 24/2 তারিখে, দশম শ্রেণী তথ্য প্রযুক্তি নাম স্থিতি। এখন এই যে এখানে ছবিটা আছে, আমি যে ছবিটা দিছি ছবিটা এখানে, তো আর এই যে স্থানটা লোকেশনটা, এখানে আমরা ম্যাপ দেখতে পাচ্ছি। তো এই ম্যাপের মধ্যে ক্লিক করলে আপনি আপনার এখানে দেখা যাবে আপনার লোকেশনটা এবং আপনার স্কুলটা কোন জায়গায় অবস্থিত। এখন আর আপনার ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তো আমরা দেখি, এই যে দেখেন স্কুলটা এই জায়গায় বিকাশ প্লাস গরিবপুর এই জায়গায় অবস্থিত। হ্যাঁ, তো আরও অন্যান্য অন্যান্য লোকেশন দেখা যাচ্ছে, রাজবাংলা ব্যাংক, বিবিএল, এটিএম, বোর্ড, তারপর পাথারটা অনেক দেখা যাচ্ছে, এবং যে যার ইমেলটা সেখানে তাকেও দেখা যাচ্ছে। তো এরকম করে আমরা খুব সহজেই ম্যাপের সাহায্যে স্কুলের লোকেশন এবং আসলে এটা সত্যি কিনা মিথ্যা যাচাই করতে পারি। তো